উনি বললেন ধাবা ধাপ ধাবা ধাপ বাস দিতে হবে, কোথায় দিতে হবে, পিছন দিতে হবে, এগিয়ে দিতে হবে। নুসরত রুহিজাহান জেন, যিনি নিজেরই জানে না কি ইনি হিন্দু আছেন কি মুসলমান আছেন, নিজের সংসারটা সামলাতে পাচ্ছেন না। কে পার্ক স্ট্রিটে যা রেপ অ্যাকিউজ ছিল, খাদের খান যা প্রাইম রেপ অ্যাকিউজ ছিল, তার মঙ্গেতার আপনি আপনি আছেন। একজন মন্ত্রী আছে, মুসলমান মন্ত্রী, তার ডাইরেক্ট লিংক আছে লাহোর আর পেশাওয়ার থেকে, উনি লাহোরি আর পেশাওয়ারি আছে। নুসরত রুহিজাহান জান একজন হিন্দু, অপরূপা পোদ্দার একজন হিন্দু, এরা মুসলমান নেই, আমরা মুসলমান মানবো না ভাই। এটা ভোট জন্য, ভোটের জন্য মানুষকে বোকা অনেক বানিয়ে নিয়েছে, এবার আমরা আর বোকা বানাতে দেব না। নমস্কার, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাদের স্বাগত, আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে। অমিত শাহ ইতিমধ্যেই 35 আসনের টার্গেট দিয়ে চলে গিয়েছেন, আর তৃণমূলও কিন্তু পিছিয়ে নেই, তারা নেমে পড়েছেন লোকসভা নির্বাচনের জন্য। সম্প্রতি নুসরত জাহান বসুরহাটে গিয়ে বলছেন বিজেপি ভোট চাইতে এলে বাঁশ ফেটা করতে, আর এই নিয়ে কথা বলতে আজ আমাদের মধ্যে পেয়ে গিয়েছি বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খানকে। প্রথমেই অনেক স্বাগত জানাচ্ছি দিদি। আসসালামু আলাইকুম। বাঁশ ফেটা করে বললো নি, আপনি ভুল কথা কিন্তু বলছেন। উনি বললেন ধাবা ধাপ ধাবা ধাপ বাস দিতে হবে, কোথায় দিতে হবে, পিছন দিতে হবে, এগিয়ে দিতে হবে। মানে আমার, আপনি গুগলে গিয়ে, আপনি পাকিস্তান একটা মহিলা আছেন যিনি খুব উঁচু পদে একজন মন্ত্রী আছে, শাজিয়া মর্রি, উনি সবসময় আতঙ্কবাদী মতন কথা বলেন, ক্রিমিনাল মতন কথা বলেন। এটা নতুন আতঙ্কবাদী কথা বলার নুসরত রুহিজাহান জেন, যিনি নিজেরই জানে না কি ইনি হিন্দু আছেন কি মুসলমান আছেন, নিজের সংসারটা সামলাতে পাচ্ছেন না। আর বসিরহাট মানুষদেরকে বুঝাচ্ছেন কে ধাবা ধাপ ধাবা ধাপ বাস দিয়েবে যখন বিজেপি কংগ্রেস কর্মীরা এখানে চলে আসবে। আপনি ডায়াবলিক মাইন্ডটা দেখুন এদের, এক জায়গা কর্ণাটকা ইলেকশনটা নিয়ে, রেজাল্টটা নিয়ে দিদিমণি এত লাপালাপি করছেন কি হ্যাঁ দেখো দেখো এবার তো জিতে গেছে কংগ্রেস, জিতে গেছে কংগ্রেস, বিবিং হয়ে কাজ করছে টিএমসি। আর এক জায়গায় নুসরত রুহিজাহান বলছেন ধাবা ধাপ ধাবা ধাপ বাঁশ দিন। একজন মহিলা, মহিলার মুখের উপরে এইসব ক্রিমিনাল গুন্ডা মতন কথা ভালো লাগে? আমি বলছি 2022 WPAP পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন 499 আমি হাইকোর্টে করেছি, কেন করলাম? নুসরত রুহিজাহান জ্যান সবসময় নিউডিটি স্প্রেড করেন। নিউডিটি কী করে স্প্রেড করেন? ওনাকে একজন মুসলিম আইডিয়াল মহিলা বলে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ওনাকে প্রকাশ্যে আসলেন, টিকিটটা দিলেন আর বসিরহাটে ওনাকে দাঁড়ালেন। বসিরহাটে সব থেকে মানে হাইলি পপুলেটেড মুসলমান এরিয়া, আপনি বসিরহাট যাবেন সব থেকে বেশি মাদ্রাসা, আপনি বসিরহাট যাবেন সব থেকে বেশি মসজিদ, আপনি বসিরহাট যাবেন সব থেকে বেশি লুঙ্গি আর টুপি, আপনি বসিরহাট যাবেন সব থেকে বেশি মৌলানা, আপনি বসিরহাট যাবেন সব থেকে বেশি হাফিজে কোরআন, আপনি বসিরহাট যাবেন সব থেকে বেশি উলমা আর আলেম। আর ওখানে এই নুসরত রুহিজাহান জেন যখন কোভিড ছিল, পেটের ভাত ছিল না জনগণের পেটে, মাথায় ছত নেই জনগণকে, ইনি হাফ চড্ডি হাফ প্যান্ট চড্ডি চড্ডি পরে টিকটক বানিয়েছিলেন কোভিডের সময়, লকডাউনের সময়। লকডাউনে যতক্ষণ লকডাউন ছিল ততক্ষণ ইনি জনগণ পাশে গেলেন না, আর কালকে সেজে গুজে লালি পাউডার করে আর হঠাৎ করে শাড়ি পরে নিলেন চড্ডি ছেড়ে, তারপর গিয়ে কি বললেন, অভদ্র মতন একটা গুন্ডা মতন, ডেরোগেটরি ইনসাল্টেড ক্রিমিনালাইজ মতন ধাবা ধাপ ধাবা ধাপ বাঁচ দেব। কেন ভাই, আপনাকে এই অথরিটি কে দিয়েছে? আপনাকে এই অথরিটি, এই এই অধিকারটা কে দিল কে আপনি বিজেপি কর্মীদেরকে আপনি নিজের লুঙ্গি টুপিওয়ালাকে বুঝাবেন কে বিজেপি ওয়ার্কাররা আসলে, নেতারা আসলে ওদেরকে বাঁশ দাও?
আর তৃণমূল কংগ্রেস পার্টি থেকে মহিলা যা মন্ত্রীরা আছে, মহিলা যা নেত্রীরা আছে, আমাদের আমরা বুঝে গেছি এদের পাশে মান সম্মান নেই। কেন মান সম্মান নেই? মহুয়া মৈত্র বলেছিল একটা ন্যাশনাল নিউজ উপরে কে ডেরোগেটরি রিমার্ক, কালিমা মুখে মিট দিয়ে দিল, হাতে সিগারেট দিয়ে দিল, হাতে মদের বোতলটা দিয়ে দিল। তারপর আপনি দেখুন সবাই যা তৃণমূল নেতারা আছে, দিদিমণিকে কখনো পেগম্বর বলে দেয়, নাউজুবিল্লা কখনো বিবি ফাতমা বলে দেয়, কখনো দুর্গা বলে দেয়, কখনো কালী বলে দেয়। কেন ভাই, আপনারা ভগবানকে নিয়ে কেন খেলাখেল করছেন? আপনারা জাত ধর্মকে নিয়ে কেন কেন খেলাখেল করছেন? দিদিমণি সবসময় বলেন কি বিজেপি বহিরাগত। আমি বলছি তৃণমূল রাজ্য, তৃণমূল যা গভর্নমেন্ট আছে ওর ভিতরে একজন মন্ত্রী আছে, মুসলমান মন্ত্রী, তার ডাইরেক্ট লিঙ্ক আছে লাহোর আর পেশাওয়ার থেকে। উনি লাহোরি আর পেশাওয়ারি আছেন। একজন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আছে, তার বিহার থেকে উঠে চলে এসেছে। আপনার পাশে তো মানে অনেক নমুনা আছে দিদি, আর আপনি আমাদেরকে বহিরাগত বলছেন। আপনি আমাকে মালদা গিয়ে বলে দিলেন সংখ্যালঘু মেয়ে আমাকে গালাগাল দেয়, বাংলা জানে না। আপনি খুব ভালো করে হিন্দি জানেন, আপনি খুব ভালো ইংরেজি জানেন। আপনার আপনি যা ভাবে হিন্দি আর ইংরেজি বলেন তার থেকে অনেক ভালো আমি বাংলা বলি, শেখার চেষ্টা করছি। একজন মুখ্যমন্ত্রী হয়ে বলে দিচ্ছেন কে সংখ্যালঘু এবার টাকা নিয়ে অনেক আমার বিরুদ্ধে কাজ করছে, এবার সংখ্যালঘু খারাপ হয়ে গেছে। নিজের দলের ভিতরে এইসব গুন্ডা মহিলাদেরকে রেখে বসে আছেন, এইসব চড্ডি চড্ডি স্ট্যান্ডার্ড মহিলাদেরকে নিয়ে বসে আছেন, আর আমাদেরকে বলছেন কি আমরা আমরা ফাসাদি লোক, আমরা সাম্প্রদায়িক লোক, আমরা এখানে ফাসাদ ছেড়েছি। তাহলে আপনি বলুন, রামনবমী রাম উৎসবে রামভক্ত উপরে পাথরটা কে চালিয়েছিল, কে চালিয়েছিল? দ্য কেরালা স্টোরি কে ব্যান করলো? টেরোরিজমকে বাড়াওয়া কে দিয়েছে? টেরোরিজমকে সাপোর্ট করার জন্য দ্য কেরালা স্টোরিকে কে ব্যান করলো? এইসব মতন নুসরত রোহিজাহান জ্যানকে যদি আবার লুঙ্গি টুপিওয়ালা ভোট দিচ্ছে, তার মানে চড্ডি ডান্স দেখার জন্যেই ভোট দিচ্ছে, তার মানেই এটা হলো। নুসরত জাহান জ্যানকে, নুসরত রোহিজাহান জ্যানকে আগে আগে লোকসভাকে স্পিকারকে একটা অ্যাফিডেভিট দেবার উচিত কি আপনি হিন্দু আছেন না আপনি আপনি মুসলমান আছেন, আগে সেটা প্রমাণ দিন। আপনি বলছেন আপনার বিয়ে নাল এন্ড ভয়েড হয়ে গেছে, আপনার বিয়ে নাল এন্ড ভয়েড হয়ে গেছে, তার জাজমেন্টটা আপনি কেন লোকসভা স্পিকারকে দিচ্ছেন না? আমরা কি জনগণ কি এই পশ্চিমবঙ্গ যা ভোটার্স আছে তারা কি ভুলে যাবে কে পার্ক স্ট্রিটে যা রেপ অ্যাকিউজ ছিল, খাদের খান যা প্রাইম রেপ অ্যাকিউজ ছিল, যা ফরেনার মেয়েকে রেপ করেছিল, তার মঙ্গেতার আপনি আপনি আছেন, আপনি ছিলেন? তারপরে দিদিমণি বললেন এটা সাজানো ঘটনা, এটা সাজানো ঘটনা। নুসরত রোহিজাহান জ্যানের পুরো হিস্ট্রিটা এখানে পার্ক সার্কাস, বেগ বাগান, কলেজি পট্টি, খাসিয়া বাগান আপনি চলে যান, একটা ছোট ছোট বাচ্চা মুদি দোকান পান দোকান বলে দেবে কি ওনার কি হিস্ট্রি আছে। উনি এখন এখন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেছে, তো যখন মেম্বার অফ পার্লামেন্ট থেকে যখন রেশিওটা বেরোলো অ্যাটেন্ডেন্স 0.7 ওর অ্যাটেন্ডেন্স ছিল। নুসরত রোহিজাহান একজন এমন এমন মহিলা আছেন, এমন মেম্বার অফ পার্লামেন্ট আছেন, যা পার্লামেন্ট ভিতরে দাঁড়িয়ে বলেছিলেন কি আমাদের হিন্দুস্তান মাঠটা খুব খারাপ, এখানে বুলেট ট্রেন চালাতে পারবে না কেউ। অ্যান্টি ন্যাশনাল স্টেটমেন্ট একটা মেম্বার অফ পার্লামেন্ট হয়ে উনি দিলেন। এবার আমি বলছি যদি আপনি খুব ভালো মহিলা নেত্রী আছেন তাহলে আপনি পাঁচটা কাজ আপনি বলে দেন কি আপনি মুসলমানের পক্ষে বসিরহাটে করেছেন। আপনি তো একজন সাংবাদিক, আপনি আমাকে বলে দিন না কি নুসরত জাহান রোহিজাহান জ্যান পাঁচটা কাজ, শুধু পাঁচটা কাজ বসিরহাটে উন্নয়ন জন্যে, ডেভেলপমেন্ট জন্যে, এডুকেশন জন্যে, মহিলা সুরক্ষার জন্যে উনি বসিরহাটে করলেন না? সব সময় তো লালি পাউডার চড্ডি এইসব ডান্স, কখনো সুইমিং কস্টিউম পরে নেয়, কখনো চড্ডি পরে নেয়, কখনো হাফ প্যান্ট পরে নেয়, কখনো স্লিভলেস পরে নেয়, সব সময় তো পার্লারে বসে থাকে, সব সময় তো হেয়ার সেটিং করায়, সব সময় তো মেকআপ পলিশ করে, সব সময় তো রেডিওতে বসে, সব সময় তো নাচ গান করে, তো মানুষের কাজ কখন করেছে সেটা একটু প্রমাণটা দিন না।
মানুষ এখানে খেতে পাচ্ছে না, মানুষ মানুষের এত হতাশ হতাশ হয়ে গেছে, তা তখনও আপনি মেকআপটা ছাড়ছেন না ভাই। আপনি কত সুন্দরই লাগবেন মঞ্চের উপরে, তার যা আপনার একটা মানে এটা আছে সেটা আপনি ছাড়ছেন না কেন? এইসব ধারণের মহিলা, এইসব ধারণের নেতা আর পশ্চিমবঙ্গতে দরকার নেই, একদমই দরকার নেই। এখন দেখুন না আপনি, 2022 আমি মামলা করেছি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন 499, এখনও কোনো উত্তর দিতে পারছে না নুসরত জাহান, কোনো নুসরত রুহি জাহান জ্যান কোনো উত্তর দিতে পারছে না। আমি 2023 জানুয়ারিতে আমি লোকসভা স্পিকারকে আমি চিঠি পাঠিয়েছি কি আপনি আপনি নিজের অ্যাফিডেভিটটা জমা করলেন কি করলেন না, আপনার আপনার বিয়ে যা জ্যান সঙ্গে হয়েছিল আপনি পার্লামেন্ট গিয়ে আপনি ওথ নিয়েছেন কে আমি নুসরত রুহি জাহান জ্যান রইলা, সেটা আপনার ওথ ছিল। এবার আপনি শুধু নুসরত রুহি জাহান হয়ে গেলেন, তাহলে ওর নাল এন্ড ভয়েড জাজমেন্টটা আপনি দিয়ে দিন না, আপনি একটা অ্যাফিডেভিট দিয়ে দিন না। আপনি কেন দিচ্ছেন না? মানুষকে বোকা বানাচ্ছেন, বাশিরহাট গিয়ে আপনি বলছেন আপনি মুসলমান, তারপর কালীঘাট গিয়ে বলছেন আপনি আপনি হিন্দু, মানে দিদির মতন সবাই নেতা মন্ত্রী টিএমসির রংটা চেঞ্জ করে। দিদি যখন উত্তরপ্রদেশ যায় তখন রুদ্রাক্ষ পরে নেয় আর টিকা লাগিয়ে নেয়, যখন রেড রোডে চলে আসে তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমি সব থেকে বড় মুসলমান। কেন ভাই? আপনি তো সব থেকে এই তৃণমূল কংগ্রেস পার্টি সব থেকে বেশি ইসলাম ধর্মকে বিক্রি করছে, নাউজুবিল্লাহ, সব থেকে বেশি ইসলাম ধর্মকে বিক্রি করছে। তা ভোট যত এগিয়ে আসছে ততই বেশি ধর্মের রাজনীতিটা বেশিটা করে প্রাসঙ্গিক হয়ে উঠছে। না হলে নুসরত রুহি জাহান জ্যানকে মুসলমান কে বলবে, কেন বলবে? অপরূপা পোদ্দারকে আমরা আফরিন আলী কেন বলবো, কেন বলবো? আপনি এই বোমটা নিয়ে অপরূপা পোদ্দার আর নুসরত রুহি জাহান জ্যান পাশে গিয়ে আপনি বলুন না কে সুরে ফাতিহা আপনি বলুন তো, পাঁচটা সাতটা কলমা আপনি বলুন তো, একটু দুয়াই সুরে ইউনুস পড়ে দিন তো, একটা সুরে সুরে আনাস পড়ে দিন তো, একটা সুরে সুরে ইয়াসিন পড়ে দিন তো, বলুন না সুরে রহমান পড়ে দিন তো, একবার বলুন না। যদি পড়ে দেয় আমি এই রাজনীতিটা ছেড়ে দেব, আমি রাজনীতি আর কোর্ট দুটাই ছেড়ে দেব যদি অপরূপা পোদ্দার সাতটা কলমা পড়ে দেয়, আমি ছেড়ে দেব। এরা জানে না, এরা কখনো কোরআন পড়েনি, এরা কখনো হাদিয়াত পড়েনি, এরা কখনো সুন্না জানেনি, একটাও সুন্না বলতে পারবে না, একটাও সুন্না বলতে পারবে না। যারা সুন্না জানে তারা এত বড় বড় নেলস রাখে, নেল পেন্ট লাগিয়ে আফতারে বসবে, লালি পর্ডার করে আফতারে বসবে, এটা তো আমাদের কোরআনই নেই। আমাকে সব জায়গা সবাই জিজ্ঞেস করে কি দিদি আপনি করেন না, আপনার তো ইসলামে আছে। না ভাই, আমাদের ইসলামে নেই, এরা জালি মুসলমান, এরা জালি মুসলমান, ফেরহাদ হাকিম মতন মেয়েরা জালি মুসলমান, নুসরত রুহি জাহান জান একজন হিন্দু, অপরূপা পোদ্দার একজন হিন্দু, এরা মুসলমান নেই, আমরা মুসলমান মানবো না ভাই। এদেরকে প্রমাণ করতে হবে কি এরা মুসলমান আছে কি আছে না। এটা ভোট জন্যে, ভোটের জন্যে মানুষকে বোকা অনেক বানিয়ে নিয়েছে, এবার আমরা আর বোকা বানাতে দেব না। বসিরহাটে গেলে বিজেপি কর্মীদের বাঁশপেটা কথা তিনি বলেছেন, আমি আমার প্রশ্ন থাকবে যে একজন বিজেপি নেত্রী হিসেবে কী করবেন বসিরহাটে যদি কর্মসভা থাকে, কী করবেন সেক্ষেত্রে? দেখুন, কর্মসভা থেকে বেশি আমাদের কাজ আছে কোর্টের ভিতরে, যা ক্রিমিনালাইজ বক্তব্যটা উনি রেখেছেন তার উপরে মামলা হবে। কোর্ট এখন বন্ধ আছে, ভেকেশন আছে, তাও আমি চেষ্টা করছি আমার মামলাটা সাবমিট করার জন্যে, কিন্তু আমি অনেক জায়গা আমার রিপ্রেজেন্টেশন আর নোটিশটা পাঠিয়ে দিয়েছি যে কেন এই ক্রিমিনাল মতন এই বক্তব্যটা রাখা হয়েছে। আমি এটাও রাখবো জাজের সামনে হাইকোর্টে কি যদি পঞ্চায়েত ইলেকশনের সময় বসিরহাটে বিজেপি ক্যান্ডিডেট আর বিজেপি ওয়ার্কারকে মারধর হবে, বাস পিটানো হবে, ধাবা ধাব, তাহলে নুসরত রুহি জাহানকে অ্যারেস্ট করার উচিত, একদম ওই সময় অ্যারেস্ট করার উচিত। তার মানে হয়ে গেছে এটা উস্কানি, আপনি তো মানে সিভিলাইজ হিন্দুদেরকে উস্কানি দিতে পাচ্ছেন না, আপনি মুসলমান সিভিলাইজ এডুকেটেডকে আপনি উস্কানি দিতে পাচ্ছেন না, আপনি এই লুঙ্গি টুপিওয়ালাকে উস্কানি দিচ্ছেন। এই লুঙ্গি টুপিওয়ালা কেন আপনাকে সমর্থন করছে? ওরা জানে কি আবার চাড্ডি পরিয়ে একটা টিকটক বানাবে আর আমরা দেখব। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যেতে পারেন,
এই আশঙ্কায় সুপ্রিম কোর্টে গিয়েছেন তার আইনজীবী অভিষেক মনু সিংভী, কি বলবেন এই প্রসঙ্গে? কেন গেল আবার সুপ্রিম কোর্ট? মানুষের সঙ্গে মানুষের সামনে তো বলে কে আমাকে ফাঁসি দিয়ে দিন, আমি আমি তো একদম কনফ্রন্টেশন জন্য রেডি, আমি কর্পোরেট জন্য রেডি, আমাকে সিবিআই ডাকলে আমি যাব, আমাকে ইডি ডাকলে আমি যাব, আমাকে এনআইএ ডাকলে আমি যাব, আমাকে ফাঁসি দিয়ে দিন। ও তো জানে কে 420 স্ক্যাম যা সেকশন হয় তার উপরে ফাঁসি হয় না, কিন্তু তিহার জেল হতে পারে, তিহার জেল হতে পারে। আরে বারবার বারবার কেন ডিভিশন বেঞ্চে যাচ্ছে, চিফ জাস্টিস বেঞ্চে যাচ্ছে, হাইকোর্টে, মহামান্য আদালতে, বারবার সুপ্রিম কোর্ট চলে যাচ্ছে, আর সব সময় ধাক্কা পাচ্ছে, সব সময় ধাক্কা পাচ্ছে। আপনি আপনি দা কেরালা স্টোরি বলুন, না আপনি রাম উৎসবের যা এনআইএ ফিক্স হলো তার উপরে বলুন, এসব সব সময় তো ধাক্কাই পাচ্ছে। আর যদি আপনি জনগণকে বলে দিয়েছেন কি আমি কিছু করিনি, আমি একদম ইনোসেন্ট আছি, তাহলে আপনাকে এই সুরক্ষা কবচের দরকার কেন? আজকে আমি বলছি কি আমার আমার পাশে ভাই 1 লক্ষ টাকা নেই, তাহলে আপনি সিআইডি পাঠান, আপনি এনআইএ পাঠান, আপনি ইডি পাঠান, আমি তো চলে যাব। আমার তো কোনো কোনো আমি তো একদমই 2 টাকা খরচা করবো না কি আমা আমাকে সুরক্ষা কবচ দিন, আমি ডিভিশন বেঞ্চে যাব, আমি সুপ্রিম কোর্টে যাব। দেখুন আজে বাজে টাকা আছে এদের পাশে, যা একজন পুরুষ যার নাম অভিষেক ব্যানার্জি, যার টাইটেল হলো আপনার ভাইপো, তার কোনো আইডেন্টিফিকেশন নেই ভাইপো ছাড়া, যার নিজের বউকে সোনা হেরাফেরি করাচ্ছে, তাহলে এরা কী কী করতে পারে সেটা আপনারা আর মানুষরা, সাধারণ মানুষরা ভাবতে পারবে না। এত টাকা কোথায় থেকে আসছে? এত উকিলের টাকা কোথায় থেকে আসছে? সুপ্রিম কোর্ট কি নর্মাল লোকজন কি ঢুকতে পারে? সুপ্রিম কোর্ট একটা একজন একজন সাধারণ মানুষরা গিয়ে কি কেস করতে পারে? অনেক টাকা খরচা হয়, বারবার সব সময় আপনি আপনি এদিক নিজাম প্যালেস যাচ্ছেন, ওদিকে ডিভিশন বেঞ্চের আপনার মামলা মামলা শুনানি হচ্ছে না, বারবার আপনি ধাক্কা খাচ্ছেন, কিন্তু আপনি চেষ্টা করে যাচ্ছেন কি কোথায় থেকে আমি রিলিফটা পেয়ে যাই, কোথাও থেকে আমি রিলিফটা পেয়ে যাই? কেন ভাই, আপনি তো ইনোসেন্ট আছেন, আর আপনার নিজের পিসি তো সিনিয়র অ্যাডভোকেট আছে, তাহলে পুরো পুরো প্রমাণটা জমা করে চিফ জাস্টিস বেঞ্চের উপরে দিয়ে দিন, না আপনি জাস্টিস অমৃতা সিনহা ইজলাসে দিয়ে দিন। নিজের পিসি যত ভালো প্রমাণ করে করতে পারবে নিজের ভাইপোর পক্ষে, আর তো কেউ প্রমাণ করতে পারবে না। আপনি কাকাকে বোকা বানাবেন? আপনি একটু তপসিয়া চলে যান, সায়েন্স সিটির পাশে যত জমিন আছে আপনি 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 বুঝে যাবেন কার জমিন আছে, কার মুসলমান নেতার জমিন আছে। আপনি কসবা কনস্টিটিউয়েন্সি আপনি চলে যান, যত ইলিগাল কনস্ট্রাকশন হতে হচ্ছে, একটা নতুন করে পোস্ট অর্গানাইজ হয়েছে, পার্ট ওয়াইজ পোস্ট, এই পার্ট ওয়াইজ প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কী কাজ আছে? ইলিগাল কনস্ট্রাকশন ডিস্ট্রিবিউট, ইমানদারি করে ডিস্ট্রিবিউট করার। এবার ভাবুন আপনি, একটা ডায়লগ ছিল না, বৈমানিকে ধন্দে মে ভি ইমানদারি বহুত জরুরি হে, এরা এরা এত বড় গুন্ডা, এরা এত বড় ক্রিমিনাল, ধাপে ধাপে পুরো রাজ্য সরকারকে, পুরো ডিপার্টমেন্টকে, পুরো জনগণকে বোকা বানিয়ে দিয়েছে। এবার আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বললেন কি হাফ চাটি নার্স নিয়ে আসবেন, হাফ প্যান্ট ডক্টর নিয়ে আসবেন। এরে বাবা, 15 দিনের 15 দিন ডিপ্লোমা করে আপনারা নার্স পাবেন, আর 3 বছর ডিপ্লোমা করে আপনারা ডাক্তার পাবেন। এত চুরি, এত ডাকাতি, এত স্ক্যাম, এত চিটফান্ড করে এখনও দিদিরমণি শান্তি হয়নি, এবার মানুষের প্রাণ সঙ্গে খেলাখেল করবেন কেন? এনার যত নেতা মন্ত্রী আছে, এনার ভাইপো আছে, তারা তো বাইরে গিয়ে চিকিৎসা করায়। সাতান পাণ্ডে ডেড বডি কোথায় থেকে এসেছিল? বম্বে থেকে এসেছিল। ও তো এক মানে 1 মাস না 2 মাস না 3 মাস বম্বে হসপিটালে ছিল। আপনার ভাইপো ভাইপো কোথায় চিকিৎসা করিয়েছিল? ফরেন কান্ট্রিতে করিয়েছিল। আপনার সুদীপ বন্দ্যোপাধ্যায় কোথায় থেকে চিকিৎসা করিয়েছিল? ফরেন কান্ট্রিতে করেছিল। তাহলে এখানের যা স্বাস্থ্যসাথী কার্ড কার্ডের মতন একটা ললিপপ আছে, তারপর এখানে SSKM হসপিটাল আছে, এটা তো SSKM হসপিটাল তো এদের বাবার জাগির, যখন ইডি ডাকবে শুয়ে পড়বে,
বড় বড় ভুঁড়ি নিয়ে শুয়ে পড়বে কি আমি আমি এখানে পিকনিক করতে চলে এসেছি। তো এরা তো সব মানে সবাই যা ডিপার্টমেন্ট আছে সবাইকে নিয়ে খেলাখেল করছে। এবার 15 দিনের ডিপ্লোমা নিয়ে নার্স যখন আপনাদের আপনাদেরকে ইনজেকশন দেবে, তাহলে এরা এবার আপনি ভেবে যান কি আপনাকে মানুষভাবে ইনজেকশন দেবে না গায়ে গরু মানে মেনে ইনজেকশন দেবে 15 দিনের ডিপ্লোমার উপরে নার্স। তো আপনি ভাবুন না কে এই রাজ্য সরকারের যা মুখ্যমন্ত্রী আছেন, ইনি এনার যা চিন্তা ভাবনা আছে জনগণকে নিয়ে কেমন চিন্তা ভাবনা আছে। দেখুন আমি আবার বলবো কি 2024 পর এ দিদি ভাইপো এইসব চড্ডিমড্ডি যা গ্যাং আছে তাদেরকে পালাতে হবে, তাদেরকে বাঙ্গাল ছেড়ে যেতে হবে। মানুষরা আক্রমণ করবে, জনগণরা আক্রমণ করবে, আমাদেরকে কিছু করতে হবে না। স্বাস্থ্য প্রসঙ্গটা যখন উঠেই গেছে না বলে পারছি না, মদন মিত্র তিনি SSKM-কে বয়কটের ডাক দিচ্ছেন, এই রাজনীতির আঙ্গিকে দেখলে এই বিষয়টাকে কীভাবে দেখছেন? কারণ মদন মিত্র শাসক দলের বিধায়ক। দেখুন যখন নিজাম প্যালেসে অভিষেক ব্যানার্জিকে ডাকা হয়েছিল, একটু বিস্তারে বলবো, তখন ওনার যা ডিভিশন বেঞ্চে মামলা ছিল ওই মামলার ভিতরে লেখা ছিল কি অভিষেক ব্যানার্জি প্যারানয়েড ডিজিজ থেকে সাফার করছেন। তারপর SSKM হসপিটালে যা ড্রামা করলেন এই রেজিস্টার্ড মাতাল মদন মিত্র, যার কোলে সব সময়ে মানে সুন্দরী সুন্দরী মহিলা থাকে, যিনি একজন চ্যানেল উপরে একজন মেম্বার অফ পার্লামেন্ট একজন মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি যাকে ল মেকার বলা যায়, যিনি উনি বলে বসে বলেছিলেন কচিয়াম পাকাম আপনি খাবেন আপনাকে বোঝা যাবে, কচিয়ামটা খুব ভালো লাগে খুব ভালো লাগে। তো এই এই মদন মিত্র এবার বলে দিলেন কি আমা আমি হ্যালিউসিনেশনের একটা ডিজিজ থেকে সাফার করছি। তার মানে হয়ে গেছে এই চড্ডিমড্ডি গ্যাং, চুন্নুমুন্নু গ্যাং, বন্দর ছাপ গ্যাং, কুকুর মতন গ্যাং, তারপর এবার অনেক বিমার কুট্টা গ্যাংও আছে TMC-তে, তাদেরকে সাসপেন্ড করার দিদিমণিকে অনেক মানে একদম ইনস্ট্যান্টলি সাসপেন্ড করার উচিত। কখন মুকুল রায় কখন কি বলে দেয় সেটা উনিও জানে না, ছেলেও জানে না, ছেলে আবার বড় বড় চ্যানেল উপরে বলবে কি আমি তো আমার বাবাকে হাগিস পড়াতাম। তারপর মদন মিত্র বলে দিয়েছে এটা আমি বলেছিলাম এটা বলেছিলাম, না না আমার তো হ্যালুসিনেশন আমি সাফার করছি। তো এইসব বিমার কুট্টা নেতাকে আপনি কেন রেখেছেন? আপনি জনগণে জনগণ ভাগ্য আপনি এসব বিমার কুট্টা নেতা হাতে দিয়েছেন, জনগণ কি মেনে নেবে? কেন আপনি সেটটা ব্লক করছেন? হাটান সরান এসব এসবদেরকে, বিমার কুট্টা নেতাকে এসব চড্ডিমড্ডি গ্যাংকে সবাইকে হাটান সরান, কেন সরাচ্ছেন না? এই নূপুর শর্মা যখন বলেছিল প্রফেট মোহাম্মদ ডেরোগেটরি রিমার্ক দিয়েছিল, পার্টি ওকে সাসপেন্ড করলো ইমিডিয়েট, ভারতীয় জনতা পার্টি ওকে সাসপেন্ড করলো। তারপরে আপনি দেখবেন কি এখানে বাঙ্গালে অনেক তোড় পাড়, এই লুঙ্গিওয়ালা লুঙ্গিটা উঠিয়ে উঠিয়ে অনেক কিছু করলো, গভর্নমেন্ট প্রপার্টি ভাঙলো, প্রাইভেট প্রপার্টি ভাঙলো, কিন্তু একটাও অ্যারেস্ট হয়নি। যখন মহুয়া মৈত্র এত বিরাট ডেফামেটরি এত ঘৃণা শব্দ গডেস কালী বিরুদ্ধে বলেছে তখন কেন হয়নি? তখন কেন হয়নি? এবার আপনি ভাবুন কি এইখানে ক্রিমিনাল মাইন্ডেড লোকজন যারা থাকবে তারা দিদিমণি অনেক পাশের লোক থাকবে, রেপ করতে গেলে দিদিমণি পাশে, গালাগাল করতে গেলে দিদিমণি পাশে, আপনি আপনি চুরি করবেন দিদিমণি পাশে, আপনি স্ক্যাম করবেন আপনি দিদিমণি পাশে, আপনি বালু চুরি করবেন আপনি দিদিমণি পাশে, আপনি আপনি গরু চুরি করবেন আপনি দিদিমণি পাশে, আপনি বাংলাদেশ থেকে আসবেন আপনি দিদিমণির পাশে, আপনি আপনি গ্যাংরেপ করবেন আপনি দিদিমণি পাশে, আপনি SSC স্ক্যাম করবেন আপনি দিদিমণি চোখে খুব ভালো, কিন্তু আপনি ভালো কাজ করতে গেলেন আপনি খুব খারাপ। কিন্তু মদন মিত্র নিজেই বলছেন যে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দেবেন, মানে রাজনৈতিক রাজনীতি জীবন থেকে সন্ন্যাস নেবেন। হ্যাঁ উনি বললেন তো, আমি তো দেখলাম কে উনি একটা টি শার্ট দেখেছেন, ধোনি যখন সন্ন্যাস নিতে পারে, মেসি যখন সন্ন্যাস নিতে পারে, আমিও নিতে পারি। খুব ভালো বক্তব্য ওনার, একজন মাতালের মতন উনি যা বক্তব্য দিলেন সেটা খুব ভালো। কিন্তু যা চুরি করেছেন, যা চিটফান্ডের ওনার FIR-তে নাম আছে, যা জেল খেটেছেন, তার এখন তো মামলাটা অনেক বাকি আছে। আর যদি কেউ ভাবছে
যে আমি চুরি করেছি, আমি মানে পলিটিক্স থেকে আমি সন্ন্যাস নিয়ে নেব, আমার চুরিটা মানে ধাপাচাপা হয়ে যাবে, তাহলে এটা খুব মানে একদম ইডিওটিক আর ননসেন্স বক্তব্য আর থট, এটা কখনো হতে পারে না। আপনি আপনি চুরি করেছেন, তার 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 উপরে যা মামলা আছে সেটা আপনাকে ফেস করতেই হবে। আমি আবার আবার বলে দিচ্ছি কে যারা যারা চুরি করেছেন আর যারা যারা এত হিউজ লাক্সারিয়াস লাইফ টিএমসি নেতা নেত্রী আর টিএমসি যা নেতা নেত্রী ছেলে আর মেয়ে আছে, তাদেরকে একবার চিন্তাভাবনা করার উচিত কি এখন আর সময় বাঁচলো না ভাই, সুকন্যা তিহাড়ে আছে, আপনারা কখন যাবেন সেটা কখনো কোনো ঠিক নেই, সন্ন্যাস নিন, আপনি যাবেন না বাবার সঙ্গে, এবার নাচ গান করবেন না বাবার সঙ্গে, এবার বাবা বাবা বাবার যা ফ্যামিলি বিজনেস আছে পলিটিক্স তার চেয়ারের উপরে বসবেন না, তার মানে এটা নেই কি আপনি জেল যাবেন না, টাকা ব্যবহার করেছেন, চুরির টাকাটা আপনি ব্যবহার করেছেন, আপনি লাক্সারিয়াস লাইফ আপনি পালন করেছেন, এই চুরির টাকা জনগণের টাকাকে নিয়ে আপনাকে জেল যেতেই হবে ভাই, জেল যেতেই হবে, ল অলওয়েজ টেক ইটস ওন কোর্স। ধন্যবাদ দিদি, অনেক আজকের বিষয়গুলো নিয়ে কথা হলো, আপনারা দেখলেনও নুসরাত জাহান হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মদন মিত্র, আসলে যদি দুর্নীতি কেউ করে থাকে তাকে যে ফেস করতেই হবে, তদন্ত আইন যে আইনের পথে চলে সেটা আমরা দেখতেও পাচ্ছি আজকের দিনে। আপনাদের কি মনে হয়, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।